হ্যালো বন্ধুরা, স্রষ্টা সত্যি আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আর এই সৌন্দর্যটা আমরা তখন উপলব্ধি করতে পারি যখন আমরা কোনো সুন্দর স্থানে ঘুরতে বা বেড়াতে যাই। আর একটি কথা আমরা সবাই কম বেশি জানি, মানুষ সৃষ্টিগতভাবে সৌন্দর্যপ্রিয়। সুন্দর জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকবে। ঠিক তেমনই আমাদের পৃথিবীতে এমন কিছু সুন্দর স্থান রয়েছে যে স্থানগুলোর অদ্ভুত সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। আর এই স্থানগুলোর সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষদের অবশ্যই ভাবিয়ে তুলবে। তো বন্ধুরা, হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি কী সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের বলবো পৃথিবীর অদ্ভুত সুন্দর কিছু স্থান সম্পর্কে। আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল, আপনারা বেল আইকনে প্রেস করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন নিশ্চিত করুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্টার আইল্যান্ড। হাজার বছর পরও স্টার দ্বীপের অদ্ভুত মূর্তিগুলোর রহস্য এখনও জানা যায়নি। প্রশান্ত মহাসাগরে জনমানবহীন এই দ্বীপটিতে রয়েছে অনেক ভাস্কর্য। পাথরের তৈরি এসব ভাস্কর্য দ্বীপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ সাতটি বড় আকারের ভাস্কর্য, যাদেরকে বলা হয় নেভেল অব দ্য ওয়ার্ল্ড। দ্বীপটিতে এরকম প্রায় হাজারখানেক ভাস্কর্য রয়েছে। স্থানীয়দের ভাষায় এদেরকে বলা হয় মোয়াই। একটি ভাস্কর্য 12 থেকে 15 ফুট উচ্চতা বিশিষ্ট। এক একটি ভাস্কর্যের ওজন হবে 20 টনেরও বেশি। 1772 সালে কোনো এক স্টার সানডে উৎসবে অ্যাডমিরাল জ্যাকব নামের এক ব্যক্তি এই দ্বীপটি আবিষ্কার করেন। এই অভিযাত্রী দ্বীপটির নাম দেন স্টার আইল্যান্ড। আবার অনেকেই মনে করেন পৃথিবীর বাইরের জগৎ থেকে মানুষ এসে এখানে বসবাস করে গেছে। গবেষকদের প্রশ্ন, এই দ্বীপে এত বড় বড় পাথর মানুষেরা কিভাবে বয়ে আনলো? এসবের উত্তর এখনও খুঁজে পাননি গবেষকেরা। এই জনবিরল দ্বীপে কে বা এই ভাস্কর্য তৈরি করেছিল, এই রহস্য এখনও মানুষের কাছে অজানাই রয়ে গেছে। দ্য মুন ব্রিজ। শিল্পীর কল্পনা আর কবির কবিতা কত সুন্দর হতে পারে, আর কতটা যে সুন্দর হতে পারে আধুনিক অ্যানিমেশন চিত্র। সব কল্পনাকে হার মানিয়ে বাস্তব হয়ে এসেছে তাইওয়ানের দ্য মুন ব্রিজ। এটি চাঁদে যাওয়ার ব্রিজ নয়, যেন রূপকথার গল্পের চাঁদে জিনপরিদের দেশের এক অনিন্দ্য সুন্দর ব্রিজ। কাঠের সেতুটি অনেকটা বৃত্তচাপের মতো দেখতে, কিন্তু পানিতে যখন এর ছায়া পড়ে তখন দুটি বৃত্তচাপ এক হয়ে চাঁদের আকৃতি নেয়, যেখান থেকে এর নাম হয়েছে মুন ব্রিজ বা চাঁদের সেতু। গ্রেট ব্লু হল। এটি একটি বিশেষ ড্রাইভিং বা সাঁতার কাটার স্থান, যার গভীরতা 407 ফিট এবং এটি চওড়া 984 ফিট। এর পানি অনেক সুন্দর এবং স্বচ্ছ। আপনি যদি ড্রাইভ বা সাঁতার কাটতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এটাই আসল বা উপযুক্ত জায়গা। তার সৌন্দর্যের কারণে গ্রেট ব্লু হল এখন বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গার তালিকায় আছে। কারণ 2012 সালে ডিসকভারি চ্যানেলের এক রিসার্চে গ্রেট ব্লু হল পৃথিবীর সবচেয়ে 10টি আশ্চর্যজনক স্থানের তালিকায় শীর্ষে ছিল। এখানে সাঁতার কাটা এত সহজ নয়, এখানে সাঁতার কাটার জন্য আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। ভিক্টোরিয়া জলপ্রপাত। এই অপরূপ সুন্দর ঝর্ণাটি অবস্থিত জিম্বাবুয়ের বর্ডার ও জিম্বাজি নদীর কোল ঘেঁষে। যদিও এই জলপ্রপাতটি পৃথিবীর সব থেকে বড় কিংবা প্রশস্ত জলপ্রপাত নয়, তবুও উত্তেজনাপূর্ণ এই জলপ্রপাতটি 2 কিলোমিটার এলাকা এবং 354 ফুট উঁচু। এখানে প্রায় 20 কিলোমিটার এলাকা পর্যন্ত কুয়াশা ঢাকা থাকে। একসময় শুধু জিম্বাবুয়ের লোকজন এই জলপ্রপাতটি দেখার জন্য আসত, কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে। ট্রেন কিংবা বাস দিয়ে এই জলপ্রপাত দেখতে পাওয়া যায়। দ্য রেড বিচ। একটি সমুদ্র সৈকতে সময় কাটানো অবিশ্বাস্যভাবে চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু তা যদি একটি অসাধারণ সমুদ্র সৈকত হয় তাহলে সেটা আরও স্মরণীয় ও বিস্ময়কর হবে। আর এটি হলো চায়নার রেড বিচ। এটি পানজিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 30 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
এই বৃষ্টি লাল হওয়ার কারণ এটার মাটি কিন্তু লাল নয়, এক প্রকার শৈবাল পড়ার কারণে এটি লাল রং ধারণ করে। লাল বীজ বৃহত্তম জলাভূমি, যা সম্পূর্ণ বস্তুতন্ত্র সঠিকভাবে কাজ করে। এখানে প্রায় 399টিরও বেশি বন্য পশু ও 260 প্রজাতির প্রজাপতি আছে। প্রতিবছর হাজার হাজার পর্যটকেরা এই বীজটি দেখার জন্য আসেন।